পবিত্র ভারে রবিল আওয়ালরে স্বাগত জানাই এরে চট্টগ্রামের চন্দনা সুফা জেলার দুপাচর ইউনিয়নের তৈয়বিয়া জিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও গাউসিয়া কমিটি বাংলাদেশ দুপাচর ইউনিয়ন শাখার যৌথ ব্যবস্থাপনায় পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবীর রেলি এবং আলোচনা সভা অনুষ্ঠিত। সেপ্টেম্বরের 14 তারিখ শনিবার সকালে দুপাচরী মাদ্রাসা প্রাঙ্গণতন বিশাল র্যালি শুরু হয়ে দুপাচরী বাজার এবং শান্তিবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসার মাঠাতায়ের শেষ হয়। পরে মাদ্রাসা প্রাঙ্গণত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ দুপাচর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ নাজিমউদ্দিন কাদেরের সঞ্চালনায় গাউসিয়া কমিটি বাংলাদেশ দুপাচর ইউনিয়ন শাখার আহ্বায়ক মোহাম্মদ জেনাল আবেদিন জনির সভাপতিত্বে মাহফিলত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল তৈয়বিয়া সাবেরিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর খান। অনুষ্ঠান প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছে মাদ্রাসা সুফার মাওলানা তৈয়বুর রহমান, আর উপস্থিত আছে চট্টগ্রাম ভূঁইয়া গাজী জামে মসজিদুর খতিব মোহাম্মদ ইউনিস রেজবি, সাদ্দাম হোসেন কাদেরি, রফিকুল ইসলাম, এম এ মান্নান, মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ আল কাদেরি, মাওলানা মোহাম্মদ আজমউদ্দিন কাদেরি সহ আরো বক্তা পরে মিলাদ কিয়াম এবং মুনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়। চট্টগ্রাম।